আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি অনুরোধ করব আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যেহেতু এই আজকের এই মাহফিলটা সংকীর্ণ জায়গা, একেবারে কম কথা বলেন ঠিক নেই, আপনারা যদি মুখ ফাটটা বন্ধ না করে একটু আগাইয়া আসেন, যথেষ্ট জায়গা আমার সামনে আছে, কষ্ট করে একটু আগাই আসলে পিছনে তারা দাঁড়িয়ে থাকতে হয় না, তারা যাবে কই, যাওয়ার মতন রাস্তা নাই, এই জন্য দাঁড়িয়ে রয়েছে। মেহরবানি করে একটু আগাই আসেন, তাদেরকে আসার বসার সুযোগ দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াত ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম ওয়া আদম বাইনাল মা'ই ওয়াত-তীন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামায়ে সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাত সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল কারীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহ মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা দুরুদ পরম মিনগণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনা যাবে জরিয়া। আল্লাহুম মাওলানা
ওয়ালা। আমরা সবাই মুসলমান, আমরা কি মুসলমান? শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। কার কাছে? জোরে সোরে মারহাবা। মুসলমানের জন্যই নামাজ ফরজ, অন্য ধর্মের জন্য নামাজ ফরজ না। এই মাসটা আরবিতে হইল রজবের সান। কিসের সান? এই সানদের মধ্যেই নবীজি মেয়েরাজে যাইয়া নামাজ আনছে, কথাক্ষণ ঠিক নেই। ইসলামের বেনা ফাঁসটা হাফেজ জোনায়দ মাওলানা জোনায়দ সাহেব কইছে, কথাক্ষণ ঠিক নেই। এটাতে আমরা একমত। এর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এ কটা হয়েছে? গরিবের জন্য তিনটা, ধনীদের জন্য পাঁচটা। মারহাবা কর। গরিবের হজও নাই, জাকাতও নাই। কালেমা এটা কোনো আমল নয়, কালেমা নিজে হলো ঈমান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি থাকে কয়টা? সাতটা, নামাজ, রোজা, হজ, জাকাত। আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক এই নামাজকে ফরজ করতে যাইয়া 82 বার নামাজের তাকিদ কোরআন শরীফে দিছে। আল্লাহ কোনো নামাজ পড়ছেনি। এরপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা আল্লাহ ইমানদার মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক নেই। আল্লাহ রোজা রাখে না। দনাঢ্য ব্যক্তির উপর হজ এবং জাকাত ফরজ। আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহ গনি, আল্লাহ নিজে ধনী। শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানোয়ালা। আল্লাহ হজ করে না, জাকাত দেয় না, দিবে বা কারে, দিবে বা কেন? নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি হলো এবাদত। এগুলি কি? আর আমার আল্লাহ নিজে হইলেন এবাদতের মালিক। এই জন্য আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাঁড়ি নাই, টুপি নাই, নাই নাই, কোনো কর্ম নাই। আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরুদ শরীফ আদায় করে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দলমত নির্বিশেষে আমরা সবাই জানি আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহর সে আর মহান কেউ আসেনি নাই। তো আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজ দেওয়া হবে মহান, কথা কর। সখীদের দায়িত্ব আর প্রধানমন্ত্রীর দায়িত্ব কি এক? আমার ভাইয়েরা বাবারা, সখীদের যেমন দায়িত্ব তেমন, প্রধানমন্ত্রী যেমন দায়িত্ব তেমন, ঠিক আছে না? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজ মহান। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ আদায় করে কি করে না? তাহলে এখন কি নামাজে আর দুরূদ কি এক? নি এর দ্বারা প্রমাণ হইয়া গেল দুরূদ শরীফ ইবাদত নয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হইল আবাদত, দুরূদ শরীফ হইল আবাদতের জীবন। এই দুরূদ শরীফ পড়তে গেলে আমরার মন লাগার মধ্যে অনেকের মুখ কালা হয়ে যায়। পাবলিকের না, পাবলিকের না, মোল্লাডির কন্ডির এই মোল্লারাই আবার নবীর সম্মান সহ্য করতো। এই মোল্লারা নবী সম্মান তো সহ্য করতে পারে না, পারে না, ওলি আল্লাহ বিশ্বাস করে না। তারা পাগল সহ্য করতে পারে না, কথা কোন ঠিক নেই। পাগল ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার, মা আয়েশা সে আজ্জা ওয়াজ করতে না, কথা কই
শুনবেন নি, ওয়াজ দাও আরা বছরে করছি, আজকে কত দূর কথা কই, কিছু সার ইমানদারের জন্য দিয়ে যাই, যাতে এই সারে ইমানদারে ইমান আকিদা দুরুস্ত হয়, নবীর মোহাম্মদ ফয়দা হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রশ্ন করে, নবী গো আকাশের মধ্যে যত তারকা আছে এত তারকার মত ন্যাক কারো আমলনামা আসেনি? সুবহানাল্লাহ, নবীজি কো আছে, কয় লোকটা কেনা? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, আসমানের তারকা গোনা শেষ হইয়া যাইব, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদেনা উমর ফারুকের ন্যাক শেষ হবে না। মা আয়েশা এবার ডাক দিয়ে কয় নবী গো, জমিনের মধ্যে যত বালু কণা আছে, ড্রেজারে বালু উঠায় উঠে নি আসে নি এন্দি বালু, এই বালু কণার মতো নেক দুনিয়াতে কারো আসেনি? আল্লাহ নবী কো আছে, সুবহানাল্লাহ। মা আয়েশা কয় তিনি কি? আমার নবী উত্তর দেয় আয়েশা, রে জমিনের বালু কণা গণা শেষ হইয়া যাইব, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদেনা উমর ফারুকের নেক শেষ হবে না। মা আয়েশা মনে মনে করে দেখছি তুই উমর হলো দুই নম্বর, কত নম্বর? দুইটা প্রশ্ন করলাম, দুটা নবীজি উমরকে দেখাইয়া দিছে, কাকে? আমার আব্বা তো এক নম্বর না দুই নম্বর? মা আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু সিদ্দিক নয় তিনি সিদ্দিকে আকবর, কথা কোন ঠিক নেই? দুইটা প্রশ্ন করলাম, দুটা প্রশ্নের উত্তর নবীজি উমরকে দেখাই দিলেন, তাহলে কি আমার আব্বার নেক নাই নি? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, কি তারে শুনাইলা? উমরের তামাম জিন্দিকির নেক যদি এক ফাল্লা দেয়, যে রাত্রে আমি নবী হিজরত করে আবু বকরকে সঙ্গে নিলাম, ওই যে উটের মধ্যে ওমর সওয়ার ছিল, ওই উটের পায়ের নিচে যদি একটা দুলা কোনায় একটা পাল্লা দেয়, ওমর তামাম জিন্দিগির নেক যদি অপর পাল্লা দেয়, ওমর নেক গুলা হালকা হইয়া যাইব, আবু বকর সিদ্দিকের উটের নিচের বালো কোনার নেক বেশি ওজন হইয়া যাইব। তিনি হলেন সিদ্দিকে আকবর, এক নম্বরের খলিফা, এক নম্বরের খলিফা। আমি কথাটা বলতে চাইছিলাম এই জন্য, দুরুদ শরীফ আবাদত নয়, দুরুদ শরীফ হলো আবাদতের জীবন, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে জীবন নাই এই দেহটাকে জিন্দা না মুরুদা? মুরুদা। এই দুরুদ শরীফ আবার অনেকে সহ্য করতে পারে না, আসেনি? তারা পাগল সহ্য করতে পারে না, ওলি আল্লাহ বিশ্বাস করে না, নবীজির সম্মান মানে না, আছে কি নেই? পাগল মূল্যে বাতি জ্বলে, মোল্লা মূল্যে জ্বলে না, মুন্সি মূল্যে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে তারা তবাই জানে না, সুবহানাল্লাহ, কথা কোন ঠিক নেই? ওরে পাগল মূল্যে বাতি জল, মোল্লা মূল্যে জ্বলে না, মুন্সি মূল্যে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে তারা তবাই জানে না। ওয়াজ করুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, ওয়াজ করুন পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, দয়াল নবীর জুব্বা পাইল, দয়াল নবীর জুব্বা পাইল, আবু বকর পাইল না। পাগল মূল্যে বাতি জল, মুন্সি মূল্যে জ্বলে না, বাই মোল্লা মূল্যে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে তারা তবাই জানে না, সুবহানাল্লাহ। কথাটা বলেছি এই জন্য, আবু বকর এক নম্বর খলিফা, ওমর দুই নম্বর, জিন্নুরাইন তিন নম্বর, চতুর্থ নম্বরে মাওলা আলী, ঠিক নি? একটাও আমার নবীজির জুব্বা মোবারক পায় নাই, মারহাবা কর। এই জন্য নবীজির গোসল দেওয়াছে কিন্তু চতুর্থ নম্বর খলিফা আহলে বায়াত পাক পাঞ্জাবের সদস্য হযরত মাওলা আলী, গোসল দেওয়াইছে, নবীজির গোসল লাগে না, এরপর দেওয়াইছে কিন্তু যাতে উম্মতের এইভাবে গোসল দেওয়া, সুবহানাল্লাহ। নবীর ওযুর দরকার নাই, নবী ফাঁকা না পাও, তো ওযু করছে কি? তো ওযু করছে তোরে আর আরে শিক্ষা দিত, কিছু বেদ দফে ক কেরে তোকে নবী তো বলে ফাঁক, ওযু করছে কি? তো আলে ওযু করছে তোর মতন মোল্লারে শিখাইতো, নত মাথা ভরে দিলিও,
কথা কয় না। নিয়ম হইলো অজুগিতে আগে হাত দম লাগে কিটা ইয়ার ধরে না টুলি, তুই তো গোড়া মাথা ভরে দিলি কথা কন ঠিক নেই। নবীজি নিজেই ফরমান, ইন্না মা আনা বৈস্ত মোয়াল্লেমান, আমি নবী নিজেই শিক্ষক, উম্মত রইল ছাত্র। মুক্তব আমরা যখন ছোটকালে গেছি সুরা পড়তাম হুজুরে একার ফানি মে দিনই আমরা উজু হেবেডা আগে করে তারপর আমরা শিখা, হুজুরকে আলিফ বেতে জানে না তো আমরা লগে হড়েকা এ শিখা নিলাই পড়াইছি। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, এই আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ শরীফ আদায় করে আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কইমা বুদু তুমি কিয়ামত করিবা কবে? আল্লাহ বলে বন্ধু কিয়ামত কইরাম তখন যেদিন আল্লাহ আল্লাহ ডাক বন্ধ হইয়া যাইব, আল্লাহ ডাকার মতন কেহ থাকবে না, ওই দিন আমি আল্লাহ কিয়ামত কইরা দিব। নবীজি কথাটা শুনে চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করলে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু কান্দেন কেন? আমার আল্লাহ বলে বন্ধু কান্দতেছেন কেন? আমার নবীজি ডাক দিয়ে কয় আল্লাহ এত মায়া করে মোহাব্বত করে তুমি দুনিয়াতে বন্দা বানাইলা, তোমার বন্দার বুঝে তোমার জিকির বন্ধ করে দিব, তোমার ডাক বন্ধ করে দিব, তুমি মাওলার ডাক যদি বন্ধ করে দেয় আমি নবীর ডাক তো আরো আগে বন্ধ হইয়া যাইব। আমার আল্লাহ এবার উত্তর দেয় বন্ধু চিন্তা করেন না হয়রান হইয়েন না, যেদিন কিয়ামত হইয়া যাইব ইসরাফিল সিংহের মধ্যে ফুক দিব তামামটা দুনিয়া ধ্বংস হইয়া যাইব, আল্লাহ বলে ডাক দেওয়ার মতন আর কেহ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুহাম মুফাসসির সাহেব কেউ থাকবে না, থাকবে না, আমি আল্লাহ ধ্বংস হইতাম না, আমি আল্লাহ যেহেতু ধ্বংস হইতাম না আপনি নবীর দুরূদ শরীফ বন্ধ হবে না। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মাওলানারে ডাক দেয় না, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, কাকে ডাক দিলেন? আল্লাহ তো ফাইললে ইয়া আইয়ুহাল মুসলিমুন কইয়া ডাক দিতে পাইতো, পাইতুনি? হে মুসলমানারা, আল্লাহ বালা জানে যে মুসলমানের মধ্যে যে 73টা দল হইব জানেনি, সাত আফতার কালা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালা মা আনা আলাই ওয়া সাহবিহি, জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবী ফরমান আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, যখন কুল্লুহুম ফিন্নার কইছে তখন সাহাবারা একটা জিলকে দিয়ে ছাড়লাও, কিতাম নামাজ রোজা করলাম কি লাগে নবীরে এত মায়া মোহাম্মত করলাম? আমার নবী যখন থামো ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এই 73-এর মধ্যে একটা দল বেহস্তি হবে। এবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কোন দলটা কাটা হেটা মধ্যে ঢুকতাম, যেটা বেহস্তি ধরে এই দলের মধ্যে ঢুকে যাব, গোলামি খাতা নাম লেখাবো। আমার নবীজি কয় কালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবা কেরামের মতে ফতে যারা থাকবে তারা হলো বেহস্তি দল, এক বাক্যে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না, নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ, মানুষ তো হিন্দু না গরু ছাগল, হিন্দুরা কিটা? মুসি মেতর কিটা? খ্রিস্টান ইহুদি নাসারা আবু জাহেল ইতারা কিটা? এই জন্য আল্লাহ মানুষের ডাক দেয় না, মানুষের মধ্যে আছে ভ্যারাইটিজ স্টোর, কথা কয় না? হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমান সবাই তো মানুষ, মুসি মানুষ, মেতর মানুষ, সান্ডাল মানুষ, সবাই মানুষ, মানুষ বলেও ডাক দেয় না, মুসলমান কইয়াও ডাক দেয় না। আল্লাহ এবার আলাদা করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ইমানদার কিসকো কাতে হ্যাঁ? আল্লাহ লা ইমান লে মান লা মুহাব্বত লাগু, যার অন্তরে নবীজির মোহাব্বত নাই সে যত বড় দাঁড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, যত বড় মাওলানা হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় মসজিদের ক্ষতি হোক না কেন, তার মধ্যে ইমান নাই। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ইমান। ওয়াজ্জা ফাগলা
কেরিমনে দাঁড়ি কারবার দশ দুষ্ট গজিত না কডা রোজা রাখছে কেউ গজিত না কয় বেলা নামাজ পড়ছে কেউ গজিত না কিন্তু তার মতন এত বড় পাগল আল্লাহর জগতে আর কেউ ছিল না কথা কোন ঠিক নেই সরাসরি নবীর সাথে দেখাও করে না দেখতে দেয় না আল্লাহর হাবিব খুঁজতে এজন আমার সামনে না আইতো আরে থাকতে পারবো না তাকে আমি সয় শরীরে রোজা থেকে উঠে দেখা দিতে হবে সুবহানাল্লাহ এত বড় পাগল ওয়াজ করুনি ওসিয়ত করছেন আলীরে আলী আমার এই জুব্বাটা গোসলের পরে আমনে যাইয়া ওয়াজ্জা ফাগলারে দিয়ে আইয়ে দিন সুবহানাল্লাহ কর আলী মনে মনে একটু রাগ দেখছুনি কারবার আমি বেড়া জাম আই আহালে বয়া পাক পাঞ্জতন সদস্য হাসাইন হোসাইনের আব্বা খাতুনে জান্নাতের স্বামী ওরে এ বেড়া আমারে না কইয়া আবু বকর কইতো তো মন্ডারে বুঝাইতাম উমরের কইতো তো বুঝাইতাম জিন্দু রহিম দুটা মাইয়া বিয়ে করছে কডা দুটা মেয়ের বিয়ে করে জিন্দু রহিম হয়েছে ওরে এ বেড়ারে দেখায় না আমারও দেখে না একটা ফাগলারে দেখাই দেয় ফাগলাটা জানি কেমন ফাগলাটা জানি কেমন হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার ওয়াজ ওয়াজ করুনের জন্য জুব্বা মোবারকটা হাতে নিয়ে যাইতে 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 জঙ্গলার ভিতরে নবীজি কইয়া দিছে অমুক জঙ্গলার ভিতরে গেলে আমার ফাগলারে ভাইবা যাইয়া দেখতেছে পাগলা মোরা খাবা হালে আছে সুবহানাল্লাহ মাওলা আলী পাগলার সামনে গেছে সুখ মিল্লা কয় আন্তা স্মুকা তুমি কি তোমার নাম কি হু আর ইউ কে তুমি বেন আনা আসাদুল্লাহ জোরে সরে বল সুবহানাল্লাহ আরে কয় আসাদুল্লাহ তো বুঝি না নামটা কয় না বেলে আলী বেলে আর কি পরিচয় তোমার বেলে আমি হাসেন হোসেন রাব্বা ফাতেমার স্বামী ইসলাম জগতের চতুর্থ খলিফা শুধু তাই নয় আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা জোরে সরে বল সুবহানাল্লাহ আমার নবী ইলমের শহর আমি আলী ওই শহরের দরজা ফাগলা কয় আমি বিশ্বাস করি না কমা কিতা কেন বিশ্বাস করে না কেরিম না আমনে জামাই কেরিম না হাসেন হোসেন আব্বা কেরিম না আহালে বয়াত কেরিম না ফাঁক ফাজের সদস্য আমনে মুর মধ্যে দিয়ে কত রাজার দাঁত দেয়া যায় সামছেন ফাগলার মো দাঁত আসেনি সুবহানাল্লাহ কইতে মাওলা আলী ডাক দিয়ে কয় হুজুর গু আমার বিয়া দফি মাফ করেন আমি আসলে জুব্বার উপযুক্ত হইছি না ও হুজুর আপনার মুখে একটা দাঁতনা কয় নবীর মোহাব্বতে একটাও রাখছি না সুবহানাল্লাহ এবার আলী বলে নিশ্চয় আপনি এই জামার উপযুক্ত হয়েছেন আল্লাহর নবী আমাকে ইঙ্গিত করেছেন আপনাকে দেওয়ার জন্য মেহেরবানি করে জামা গ্রহণ করেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নামাজ ইমান নয় রোজা ইমান নয় হজ ইমান নয় জাকাত ইমান নয় দাঁড়ে ইমান নয় দাঁড়ে যদি ইমান হইতো এক নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর ইমানদার হইতো ঠিক নেই নামাজ যদি ইমান হইতো কাদিয়ানিরা নামাজ পড়ে কি পড়ে না আমরা তুন বেশি হয় আমরা ছেয়ে আরো বেশি হয় কোয়ালের মধ্যে দাগ ন ম্যাচ দাগ ব্লিচিং পাউডার দিলে উড়ি যায় কথা কথা কিন্তু ম্যাচ বেলেট দিয়েও কাটা যায় না আজ যারকে বেলেট ভাঙি দিব তো ম্যাচ খেলা যাইত না কথা কয় আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান বর্তমান যুগে অনেক মুসলমান আছে আল্লাহর জিকির সহ্য করে না আছে কি নেই কাহারা দিন ইলিল তুর যাবে এক কথা শোনা দেয় বাংলাদেশের মধ্যে যত রোগ ক্যান্সার আলসার ডায়াবেটিস প্যারালাইসিস এইস রোগ চিকুনগুনিয়া রোগ যত রোগ আছে সব রোগগুলা ভালো রোগ বলে জালালি সাহেব রোগ না মানে অশান্তি কিতা কইলেন আমি তো অসুস্থ আজকে 22 বছর ডায়াবেটিস ইনসুলিন গাই খাই সব জঞ্জুর করে এলিস ইয়ার পরও মা ফিলো চলে কথা কন ঠিক নেই কেরিম না রোগী মা মোটা দেখতে উনতে একার বালা মানুষ কথা কন ঠিক নেই বাইরে যত বালা হোক না কেন 40 বছরের পরে 16 আনা ভাবে কেউ সুস্থ থাকতে পারবে না খাজুর গাছের ঠাইলা উঠবে সময় একটা সোজা বড় দেখবেন কয়েকদিন পরে একের হুন্দর লগে লাগি যায় ঠিক নেই গাছের গোড়ার মধ্যে ঠাইলা লাগি যায় লাগে নিও এই জন্য আল্লাহ নবীকে ও যুব সমাজ তোমরা সোজাই চলবে না একটু নিচের দিকে ছাই হাঁটো ডানে বামে তাকাইও না কার মাইয়া সুন্দর কার মাইয়া কালা এত ঘুরে ঘুরি করবো না
সাদওয়ানও যাইতে অসুবিধা নাই, বাজারও যাইতে আড্ডা মারতে অসুবিধা নাই, বন্ধু বান্ধবের সাথে সময় দিতে সমস্যা নাই, কিন্তু দেখা গেছে ফাঁস অক্ত নামাজ পড়ে না, সময় নাই, এত ব্যস্ত। কথাক্ষণ ঠিক নেই, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। বাইরে দুনিয়ার যত রোগ আছে সব রোগ হইলে মোটামুটি চলাফেরা করে, খাওয়া দাওয়া খায়, আত্মীয় স্বজনের সাথে দেখা করে, ডাক্তারের কাছে নিতে পারে। সবচেয়ে ডেঞ্জারে ছিল হার্ট অ্যাটাক। কি অ্যাটাক? মা গো, মার মধ্যে শেষ, গো নাই, গো পর্যন্ত ডাক্তার দিয়েবেন তো দূরের কথা, ফানি খাওয়াবেন তো দূরের, মা শেষ, গো নাই। এত বড় রোগ হার্ট অ্যাটাক, এই হার্ট অ্যাটাকের মহা ঔষধ হইল আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, জিকিরের মাধ্যমে আমরা হার্টের সচেতন রাখতে রাজি না অরাজি? একটা জবান বন্ধ রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রত্যেকে এক তালে উচ্চ আওয়াজে এক সুরে আল্লাহ 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 কেউ বুঝিতে পাবে না রে পীর মোরশেদের খেলা, হল্লাহ আমার মোরশেদ মাওলার খেলা, ওরে জোর কোরিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, আহা জোর কোরিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মোরশেদের খেলা, আমার দয়া রখেলা মারহাবা, হাজ ৩৬ বছরে কারো জ্ঞান আকি ফুটে না, ছয় মাসের কালের আবার ফয়েজে ষোলো আনা গো মোরশে, ফয়েজে ষোলো আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আবেদ সাগর খেলা, হজ ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, আহা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা,
কেউ বুঝিতে পারে না রে কালিয়া পুরীর খেলা আমার জালালির খেলা। আল্লাহ চাইলে কে গো ফিরের বস্তু নিতে নাগি পারে উপযুক্ত হইলে রে তোমার ডাইকা আনবে গরে রে দয়া ডাইকা আনবে গরে ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জালা দয়াল জোর করিয়া দিবে তোমায় ববের যত জালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আহ কামিল ফিরের খেলা। হাজ মারহাবা হাজ জবান খুলে আমা বৈশা রাতে দয়াল দেখায় সন্ধের আলো কত তালের ডঙ্কা দিয়ার দয়াল সাগর ফারি দিল রে বৌবে সাগর ফারি দিল আমার কিয়ার সাধ্য আছে দেখতে বাবার খেলা আহালির কি সাধ্য আছে দেখতে মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা। হাজ্লা হাজ আমার দয়ালে রখেলা হাজ্লা 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে আমরা রে বলে বাগ দয়াল কেমনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমনে হাজ হাজ বলেতে জাগা করেছি তোমারে সখেতে ফেলিয়া দি জনাগ মুর্শিদ আমার গোলামেতে হাজ হাজ বলুক বলুক লোকে মন্দ সারব না এই জীবনে আমরা রে বলে বাগ মুর্শিদ কেমনে হাজ 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 দয়াল নবী কইরা আমরার ঘুমাসে না নয়নে হাজ আমরা রে বলে বাগ মুর্শিদ কেমনে হাজ 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 তোমার আমি বালক বাসি পাগলের মত চোখের জলে বুক বাইসা যায় মনে হয় যখন হাজ 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 তোমার আমি বালক বাসি পাগলের মত চোখের জল বুক বাইসা যায় মনে হয় যখন হাজ হাজ জবান খুলে হাজ 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 তুমি যদি দাও গো পেলে যাইব আমরা কার কাছে হাজ আমরা রে বলে বাগ মুর্শিদ কেমনে হাজ হাজ হাজ
তোমারে ভালোবাসিয়া অন্তর ফুইরা সাগাগাই, তোমার প্রেমের আগুন আমি কি দিয়া নিবাগাই, বলক বলক লোকে মন্দ।